মেডিকেলে এখন অভিন্ন প্রবেশিকা। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। ফলাফলে নজর কাড়লেন এবারের উচ্চ মাধ্যমিকের চার কৃতি। তাদের মধ্যে রয়েছেন উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস, জয়েন্টে তাঁর স্থান সপ্তম। এবার জয়েন্টে বসেছিলেন 1,42,000-এর বেশি পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে তাদের মধ্যে প্রায় 99% পরীক্ষার্থীকে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এবার উত্তীর্ণ হয়েছেন 1,12,963 জন। এবছরে যেটা নাকি একটু মানে একটু অন্যরকম, যে আমরা আন্দামান নিকোবর সেখান থেকেও 12 জন ছাত্রছাত্রী, দমন নগর, দাদরা নগর হাভেলি সেখান থেকেও 6 জন, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে প্রায় 38 জন, লাদাখ থেকে 2 জন, মেঘালয় থেকে 24 জন এবং মিজোরাম থেকে 3 জন, এইরকম বিভিন্ন জায়গা থেকে, এইগুলো তো এই যে রিমোট জায়গাগুলো থেকেও তারা পার্টিসিপেট করেছে। মানে আমরা যে একটা সর্বভারতীয় পরীক্ষা আমরা গ্রহণ করি সেটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। প্রথম দশের মেধা তালিকায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 4 জনের সঙ্গে রয়েছেন সিবিএসই বোর্ডের 4 জন এবং আইএসসি বোর্ডের 2 জন পরীক্ষার্থী। প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের কিংসুক পাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের শুভ্রদীপ পাল। আমি 1 থেকে 10 মোটামুটি আশা করেছিলাম, ফার্স্ট হব বলে আশা করিনি, ঠিক হয়ে যাবে একটু আশা ছিল, মানে পড়াশোনায় অন্য কিছু সেরকম পরিশ্রম বলতে আমি 2 বছর ধরে জে অ্যাডভান্স পরীক্ষার জন্যই পড়াশোনা করেছিলাম, তো সেটার ওটার যা সিলেবাস সমস্ত পরীক্ষাতেই তাই সিলেবাস, সেই জন্য আলাদা করে অন্যান্য পরীক্ষার জন্য কিছু প্রিপেয়ার করতে লাগেনি, তো সেখান থেকেই মানে ওটার প্রিপারেশনের মাধ্যমে সমস্ত পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে। তৃতীয় স্থান অধিকার করেছেন কৃষ্ণনগরের বিশপ মরো স্কুলের বিবর্ষণ বিশ্বাস। চতুর্থ ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবরাম ফুলবাড়ি। পঞ্চম স্থানে সাউথ পয়েন্ট স্কুলের ময়ূক চৌধুরী। সাফল্য মোটামুটি স্কুলের আমার আর এমনি সাবজেক্ট ওয়াইজ টিচারদের তো ইকুয়াল 33%, মানে হ্যাঁ তিন ভাগের 1 ভাগ, তিনটেই সারাদিন পড়তাম না, আর সেটা হ্যাঁ সারাদিন পড়ার কোনো সেরকম প্রয়োজনও নেই, কিন্তু মেথডিক্যালি পড়তাম, যতটুকু পড়তাম আর টিচারদের একদম ফলো করতাম, টিচাররা যতটুকু যা বলে যা করতে বলে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে এখনও কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঠিক হয়নি, 1 সপ্তাহের মধ্যে তা ঘোষণা করা হবে। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।